সো হ্যালো মাই বিউটিফুল পিপল, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, সাথে নতুন ভিডিও, আর সাথে আমি। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভিডিওটা আমি বাড়ি থেকে করছি না, কোত্থেকে করছি দেখো। ভিডিওর ইন্ট্রোডাকশন দিচ্ছি এরকম একটা সবুজ মাঠ থেকে। সো ইয়েস, আমি মামা বাড়ি এসেছি, আর মামা বাড়ি এসে ভীষণ মজা করছি। ফার্স্ট অফ অল এসেই আমি একটু ঘুরতে বেরিয়ে পড়েছি বোনদের সাথে, আর দেখো চারদিকটা সবুজ, দেখো পেছনে সবুজ সবুজ, এদিকে গোটা সবুজ, চারদিকে সবুজ। তো ভিডিওর ইন্ট্রোডাকশন আমি ভাবলাম এখান থেকেই দেওয়া শুরু করি। চারদিকটা সবুজ সবুজ, আর দেখতেও ভীষণ ভালো লাগছে, আমার জায়গাটা তো ভীষণ ভালো লাগছে, কারণ পেছনটা পুরোটাই সবুজ। গ্রামের দিকে যেরকম হয় সেরকমই রাস্তাঘাট, সেরকমই সব কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, পুরো ব্লগটা মন দিয়ে দেখবে, অনেক কিছু আজকে ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো স্টার্ট করা যাক। ফাইনালি আমাদের একটা ছোট্ট ফটো সেশন হচ্ছিলো, যেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি একা আসিনি, বোনেরা এসছে, আর এই স্কুটিটায় চেপে আমরা এসছি। সো পুরোটা সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে। সদ্য সদ্য দেখো এখানে চাষ হয়েছে, জাস্ট রিসেন্ট ধানগুলো লাগিয়েছে, এখনও গাছগুলো বড় হয়নি। তো আরও অনেক ইন্টারেস্টিং এখানে তোমাদেরকে আমি জিনিসগুলো সমস্ত কিছু দেখাবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা মাস্ট, ঠিক আছে। রোদটা এদিক থেকে আসছে, পুরো ফাঁকা রাস্তা, অসম্ভব সুন্দর একটা মানে ফিলিং হচ্ছে এখানে, পুরো ফাঁকা রাস্তা। দেখো দূর দূর তাকে, এদিকে ফাঁকা, দেন পেছনেও ফাঁকা, অসম্ভব ভালো ফিলিংস হচ্ছে, আর খুব এনজয়ও করছি। দেখো হাওয়াটা, দেখো হাওয়াটা, দেখো দারুণ হাওয়া দিচ্ছে, ভীষণ এনজয় করছি। যদি কেউ মাটির দোতলা বাড়ি দেখতে চাও তাহলে আমি বলবো আমার মামা বাড়ি বেস্ট, কারণ আমার মামা বাড়ি হচ্ছে মাটির দোতলা। এই দেখো পুরো বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, এখানে সবাই একসাথে থাকে, প্রায় অনেকজন মেম্বার এখানে সবাই একসঙ্গে থাকে। সো এই হচ্ছে দোতলা মাটির বাড়ি, আর এই এটা রিসেন্টলি সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে, এখানে বাইক ফাইকগুলো রাখা হয়, দেন ওই সাইডে বাড়ি আছে। মেন আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাই, এইভাবে বাড়ির মধ্যে ঢুকতে হয়। তোমরা দু সাইডটা দেখলেই বুঝতে পারবে যে মাটির দেওয়াল এখনও রয়েছে, নিচটা রিসেন্টলি ঢালাই করা হয়েছে, তো মাটির দেওয়ালটা রয়ে গেছে। তো এই আমি ঘরের মধ্যে ঢুকলাম, অ্যান্ড ঘরের মধ্যে ঢুকেই দেখো এখানে একটা মানে মাঝখানটা বাইর, ভেতর বাইর দেওয়া ঘর, মানে মাঝখানটা ফাঁকা, চারদিকটা মিলি স্ট্রাকচার। তো ফার্স্টেই এখানে একটা কিচেন পড়ে, যেটা আমার দিদার, আর সবার ডিফারেন্ট ডিফারেন্ট কিচেন, ডিফারেন্ট রুমস রয়েছে। তো এখান থেকে দেখো সোজা দেখলে একদম শেষ মাথা অবধি রুম আছে, ঘরের ভেতরে ঘর একদম, এরকম বলতে পারো। দেন সামনের দিকে যদি তোমরা এগিয়ে যাও, এখানে একটা রুম, সামনে আরও রুমস রয়েছে, সাইডে রুম রয়েছে, মাটির দেওয়াল দেখতে পাচ্ছো, পুরোটা মাটির দেওয়াল, কিন্তু মাটির বাড়ি, আমি আগেই বলেছিলাম মাটির বাড়ি, মাটির দেওয়াল, আর ওদিকেও রুম রয়েছে। আর দেন এদিক থেকে বাইরে যাওয়া হয়, সাইডেও রুম রয়েছে, অনেক রুম, এখানে একটা রুম রয়েছে, দেন এইটা হচ্ছে আর একটা, এখানে একটা রুম রয়েছে, দেন মেন যেটা তোমাদেরকে আমি বোঝাই। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার, এই হচ্ছে বাড়ির পুরো স্ট্রাকচার। দেন যেটা বোঝানোর সেটা হচ্ছে দেখো সিঁড়িটা, দেখো সিঁড়িটা কিন্তু পুরোটা মাটির, অন্ধকারে বুঝতে পারলে কি না জানি না, সিঁড়িটা কিন্তু পুরোটা মাটির। এইভাবে মাটির সিঁড়ি দিয়ে যদি ছাদে চলে আসি, তাহলে ছাদে তোমরা দেখতে পাবে এদিকে ধানের বস্তা ফস্তা রয়েছে, অ্যাজ ইউজুয়াল যেমন গ্রামের বাড়ি হয়। এটা হচ্ছে খোলা বারান্দা, আমরা এখানে গরমের দিনে ঘুমোই, এটা পুরো খোলা বারান্দা, এখান থেকে নিচটা ভালো করে দেখা যায়। ফের ওই লাস্ট অবধি একদম বাড়ি আছে, এখানে ধানের ঝুড়ি বস্তা অ্যাটসেট্রা জিনিসপত্র রাখা আছে, এখানে একটা রুম আছে, শেষে আর একটা রুম আছে। তো এই হচ্ছে মাটির বাড়ি, বুঝতে পারলে, আর এটা দিয়ে আবার আমি নিচে চলে। সো দেখো যেহেতু কালী পুজো উপলক্ষে আমি আমার মামার বাড়ি গেছিলাম, আর প্রচুর লোকজন এসেছিল, তাই একদম ফাঁকা বাইরে উনুনের মধ্যেই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, আর এখানে রান্নাবান্না অলমোস্ট চলছে। এত বড় কড়াই দেখে তোমরা আই থিঙ্ক বুঝতে পেরে গেছো যে প্রচুর গেস্টরা ছিল, প্রায় 50 থেকে 60 জন মেম্বার ছিল, আর প্রচুর আনন্দ করেছি আমরা। এই জাস্ট রান্নাবান্না হচ্ছে। সো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদের সেই ব্যালকনিটাতে চলে এসেছি, এখানে প্রচুর লাইটস লাগা মানে ফেলা আছে। তো এই টুনি বাল্বগুলো আমরা ফিক্সড করছিলাম এই বারান্দাটাতে, তো মাটিরই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ, মানে মাটির বারান্দা, রেলিংগুলো গ্রিলের বাট বারান্দাতে মাটির। তো ডেকোরেশন করার পর কিছুটা এই রকম আমাদের ডেকোরেশন ফাইনালি দেখতে হয়েছিল, আর এইভাবে আমরা সাজিয়েছিলাম। সকালে তোমাদের বাড়িটা দেখিয়েছিলাম, আর এখন তোমাদের বাড়িটা দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। তো
একটুখানি সন্ধ্যা হতে চলে এসছে, আমরা মোমবাতি সাজাতে, মোমবাতি লাগাতে। এটা না প্রত্যেক বছর মামা বাড়ি এসে হয়। তো ফার্স্ট মোমবাতিগুলো আমরা লাগিয়ে নিয়েছিলাম, দেন ড্রেস চেঞ্জ করে এসেছি, আবার মোমবাতিগুলো ধরাচ্ছি এখন। আর আমার বোনেরাও ছিল, সবাই বাড়ির প্রত্যেকটা মানুষই ছিল। তো এখন আমাদের কাজ হচ্ছে মোমবাতিগুলো জ্বালানো। টোটাল সমস্ত মোমবাতি আর প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পর কিছুটা এইরকম দেখতে লাগছিলো মামা বাড়ির বাইরেটা। তো যতটা পেরেছি আমরা করার এখানে চেষ্টা করেছি, যতটা পেরেছি আমরা কাজ করেছি এখানটাতে মোমবাতি দিয়ে সম্পূর্ণটাকে ভালোভাবে ডেকোরেটেড করেছি আর ডেকোরেশন করার চেষ্টা করেছি বলতে পারি। সমস্ত ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর আমরা ঝুঁঝুড়ি বাতি নিয়ে চলে এসেছি জ্বালাবো বলে। আমার বোন সাইডে দাঁড়িয়েছে আর আমরা এখানে ঝুঁঝুড়ি বাতি জ্বালাচ্ছি।
তোমরা জাস্ট ব্যাপারটা বোঝো, আমার হাত ধরে রেখেছে, ওটাকে জ্বালাতে পারছে না, তো আমি ওকে টানছি একবার, ও আমাকে টানছে একবার, তো রিয়েলি কমেডি হয়ে গেছে, কিন্তু তুমি আমাদের কিছুতেই জ্বলে না। সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করে মামা বাড়ির আমি বাড়ি চলে এসেছি। রাত্রেবেলা খুব মজা হয়েছে, তাই সকালবেলা উঠেই বাড়ি চলে এসেছি। ভীষণ ঘুম পাচ্ছে কারণ রাত্রে ভালো করে ঘুমটা হয়নি। সো আজকের ভিডিওটা এই অবধি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আমি ব্লগটা এখানেই আজকে এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। লাভ ইউ অল।